আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তোড়জোড় বেড়েছে পশ্চিমা দেশগুলোর। এরই মধ্যে ঢাকায় সফর করেন বিদেশি কূটনীতিকরা, বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সাথে। এবার একই দিন দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলাদা বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন সারাকু। এক টুইটে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ঢাকা দূতাবাস। সেখানে বলা হয়, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক আওয়ামী লীগ ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। এইসব বৈঠকে তারা যুক্তরাজ্য, বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে বলেও টুইটে উল্লেখ করা হয়। বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, সাক্ষাৎকালে দেশের আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব, বিরোধী দলের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ হাইকমিশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি অংশগ্রহণমূলক করার কথা বলেছেন। একই দিন বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাজ্য। এ কনসার্ন সবার আছে এবং ব্রিটিশ দূতের তো সবসময় ছিল। গেল এক সপ্তাহে বাংলাদেশের হামলা, মামলা, মৃত্যু ও সরকারি কর্মকর্তাদের রদবদল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গেল 15 জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সেদিন বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধি দল উদ্বেগ প্রকাশ করেছে, তবে পর্যবেক্ষক পাঠানো নিয়ে কোনো আলোচনা হয়নি। আর একই দিন বৈঠক শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে আশ্বস্ত হয়েছে ইইউ প্রতিনিধি দল। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার কিংবা সংসদ বিলুপ্তির বিষয়ে কোনো কথা হয়নি বলেও জানানো হয়। তামজিদ মির্জা, কালবেলা।